দাদা শিগগিরই এসো। কেন রে, দেখছিস না মন দিয়ে লুচি আলু ভাজা খাচ্ছি। একটা দারুণ খবর আছে, শুনলে তোমার জীবে জল আসবে। তাই নিয়ালি না করে এবার বলে ফেল দেখি, কি তোর দারুণ খবর? এ হরি পিসিমা, এই মাত্র এক হাড়ি দই খাটের তলায় লুকিয়ে রাখলেন। দই বলিস কি রে ভাই, তাহলে তো পিসিমার ঘরে একবার যেতে হচ্ছে। কিন্তু তাই বলে এই লুচি আলু ভাজার অসম্মান তো হতে দেওয়া যায় না। তুই গিয়ে ওই দইয়ের হাড়িটা নিয়ে আয়। পিসিমার ঘরে যে শেকল দেওয়া, আমি সেই শেকল নেগাল পাই না, তাই তো ছুটে এসে তোমাকে খবরটা দিলাম। বেশ করেছিস, আমার লুচি খাওয়া শেষ, চল এবার দইয়ের সদ ব্যবহার করা যাক। হরিপদ ছেলে ভালো, কিন্তু ওর হ্যাংলামও দিন দিন যেভাবে বাড়ছে সেটা আমাকে বেশ চিন্তিত করে তুলছে। ঠিক বলেছো দাদা, ঘরের কোথাও খাবার রাখবার জো নেই, গন্ধ পেলি একবার সাবার করে দিচ্ছে। দই মিষ্টি পিঠে পায়েস হলে তো কোনো কথাই নেই। ওর আচরণে দিদিও বেশ লজ্জিত, এত করে বোঝালেও বেটা বোঝে না, কারো কথা শোনে না। আরে এই তো সেদিন তোমার বৌমার পিস্তুতো ভাই কিঙ্কর আসবে বলে আমি দই আর রসগোল্লা এনে রেখেছিলাম আর কি। হ্যাঁ, তো কিঙ্কর আসবার পর বৌমা দই মিষ্টি আনতে গিয়ে দেখে সব ভোভা। হ্যাঁ সে কি? হ্যাঁ, মাটির ভাড়ে কালো কালো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, সব গেছে ওই পেটুক হরিপদর পেটে। আচ্ছা করে রাম দোলাই দিতে বেটা দোষ স্বীকার করলো, এদিকে কুটুমের কাছে মান সম্মান সব একবারে জলাঞ্জলি ঢিলে হয়ে গেল। কি করা যায় বলতো, আপন ভাগ্নে, ওকে তো আর তাড়াতে পারি না, তাড়ালে দিদি মনে কষ্ট পাবে। একটা কোনো উপায় বের করতেই হবে দাদা, না হলে তো আর পারা যাচ্ছে না। ঠিক বলেছিস মেজ, উপায় একটা বের করতেই হবে। দাঁড়া, রমেশ ডাক্তারের সঙ্গে কথা বলে দেখি, ও যদি কোনো একটা জবর উপায় বের করতে পারে, ওর যা বুদ্ধি। ওই দেখো দাদা দইয়ের হাঁড়ি, পিসিমা যত্ন করে রেখে দিয়ে গেছেন। ঠিক বলেছিস ভাই, পিসিমা যত্ন করে রেখেছেন আমার জন্য। শুধু তোমার জন্য, আমি যে খবর দিলাম সেটা কিছু নয়, তুমি একাই কি দই সাবার করবে নাকি? না রে ভাই, তুইও প্রসাদ পাবি, আগে এক খাবলা মুখে পড়ে দেখি টক দই না মিষ্টি। বেশ হয়েছে, তোর যা হ্যাংলামো, এমন কিছু একটা ঘটবে জানা ছিল। দই ভেবে চুন খেলি হতো ছাড়া। ও মামা, মামা গো, উলি বাবা, মুখ যে জ্বলে গেল, ওই বেটা শ্যামাপ দই তো আমাকে ফাঁসালো। উলি বাবা, ওই তো বললো পিসিমা খাটের নিচে দই রেখেছে, তাই তো আর লোভ সামলাতে পারলাম না। ওকেই জিজ্ঞেস করো না। হরিপদ, তোকে কতবার বলেছি নিজেকে একটু পাল্টা, এত লালসা ভালো নয়। দেখলি তো আজ কেমন দই ভেবে চুন খেয়ে বিপদে পড়লি। মুখ যে চলে যাচ্ছে, কিছু একটা করো, এমন কাজ আর কখনো করব না, কথা দিলাম মা। উল্টো পাল্টা খেয়ে রাতে যখন পেট কামড়ায় তখন তো বলিস আর এমন কাজ করব না, একটু সেরে উঠলেই আবার তোর হ্যাংলামোটা বেড়ে যায়। এখন কেমন জব্দ হয়েছিস, তোর লজ্জা নেই হরিপদ? মা, আর এমন কাজ কখনো করব না, এইবারেই শেষ, আমার মুখ যে একেবারে চলে যাচ্ছে, কিছু একটা করো। রমেশ ডাক্তারকে খবর দাও, বাছা আমার বড় কষ্ট পাচ্ছে। ওকে তোমরাই আশকারা দিয়ে মাথায় তুলেছো গিন্দি, এমন চলতে পারে না, শুধু লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবে, এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই তো দেওয়া হয়েছে, তবু আক্কেল হলো না। কি যে বলেন দাদা,
ও তো আমাদের আদরের ভাগ না, একটু খেতে ভালোবাসে, আর তো কোনো অন্যায় করে না। ওগো মামি, মামি গো, উড়ি বাবা, উড়ে মুখ যে চলে গেল মামি, কিছু একটা করো, আছে পাচ্ছি না। যেমন হরিপদ তেমন তার ছোট ভাই শ্যামাপদ, পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি যায় না। শেষ পর্যন্ত দই ভেবে তুই চুন খেলি, কি অবস্থা কি অবস্থা! দাঁড়া, রমেশ ডাক্তারকে খবর দিচ্ছি, আহাম মুখের দল সব। ওরে বাবা রে, ওরে গেলাম রে, মুখ জ্বলে গেল রে, আর কখনো এমন কাজ করবো না রে, আর কখনো দই ভেবে চুন খাবো না রে। ওরে বাবা বাঁচাও, ওরে বাবা, ওরে বাবা, মুখ যে জ্বলে গেল রে। দই ভেবে চুন খেয়ে যা ভুগলাম ভাই, আর এমন কাজ কখনো করব না। গত 7 দিন ভালো করে চিবোতে পারিনি, ভালো করে গিলতে পারিনি। গত 7 দিন আমার কাছে খাওয়া ছিল এক মহা হাঙ্গামা। তাই তো দেখছি গো দাদা, তোমার শরীরের কি অবস্থা হয়েছে, না খেয়ে খেয়ে একবারে শুকিয়ে গেছ? তবে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক, এখন একটু একটু খেতে পাচ্ছি ভাই। তাই নাকি দাদা? একটা সুখবর আছে দাদা, ক্ষীরের লাড্ডু ভাড়ার ঘরের তাকে রাখা ছিল, আমি সন্ধান পেয়ে চুরি করে তোমার জন্য নিয়ে এসেছি। ক্ষীরের লাড্ডু? সত্যি? কোথায় রে? এই এই যে এই না দাদা, ক্ষীরের লাড্ডু খাও। ওরে বাবা, এই যে সত্যি ক্ষীরের লাড্ডু, আহ কি স্বাদ! কথা না বাড়িয়ে সবগুলো ক্ষীরের লাড্ডু আগে সাবার করে দি। হরিপদ, ও হরিপদ, 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 ও হরিপদ, 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 ও হরিপদ, হরিপদ। কিরে, এতক্ষণ কোথায় ছিলি? এই তো ওপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? আগে মানে ওই জল খাচ্ছিলাম কি না? শুধু জল না, কিছু স্থলও ছিল। বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে এর আর চলছে না দেখছি। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধু ইঁদুর না মারলে আর রক্ষে নাই দেখছি। বাবারে বাবা হো! হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে ভাই, দিদিকে বলেছি শেঁকো বীজ দিয়ে লাড্ডু পাকাতে, সেগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে। লাড্ডু কবে পাকানো হবে মামা? সে এতক্ষণ হয়ে গেছে, সকালেই টেপিকে দেখছিলাম এক থালা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। শেঁকো বীজ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর মানুষ যদি শেঁকো বীজ দিয়ে তৈরি ক্ষীরের লাড্ডু খেয়ে ফেলে? তা একটু আধটু যদি খেয়ে ফেলে তো মরতেই পারে, গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো পা খিচবে। আর যদি একেবারে 11টা লাড্ডু খেয়ে ফেলে? বলিস কিরে, তুই খেয়েছিস নাকি? হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি সিকিরি ডাক্তার ডাকো বড় মামা, আমার যেন কিরকম গা ঝিনঝিন আর বমি বমি করছে। ওরে বাবা, আমি তাড়াতাড়ি রমেশ ডাক্তারকে নিয়ে আসি। কি হয়েছে? হরিপদ শেঁকো বিষ মেশানো ক্ষীরের নাড়ু খেয়ে ফেলেছে। হ্যাঁ, সে কি, এ তো মারাত্মক ব্যাপার, বাঁচানো মুশকিল। ওকে যেভাবেই হোক বাঁচাও ডাক্তার, ও আর এমন কখনো করবে না। আর কখনো এমন হবে না, আমাকে বাঁচান। বেশ, তবে একটা খুব কড়া তেতো ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ ভাগ্নে, তেতো ওষুধ খুব কড়া, এ হলো শেঁকো বিষের জম। হাঁ করো। কি দুর্গন্ধ!
এবার এটা শুঁকে দেখো। ওরে বাবা, ইস কি ঝাঁজ! ওকে পাশের ঘরে নিয়ে যাও, ভালো করে লেপ কম্বল চাপা দিয়ে শুইয়ে দাও, যেন খুব ঘাম হয়, তিন দিন যেন উঠতে না পারে। ডাক্তার বাবু, ও হরিপদ কি খাবে? চিত্তার ঝোল আর সাগু খেয়ে থাকবে। আমি ওপরে মার কাছে যাব। হ্যাঁ, মার কাছে যাবে না আর কিছু, মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেওয়ার দরকার নেই, তোমার মা আর মামিরা জানবে তুমি বেশি পিঠে খেয়ে অসুস্থ হয়েছো। যাও, তুমি পাশের ঘরে যাও। গিন্নি, ও গিন্নি, একটু এ ঘরে এসো। কি হয়েছে? পিঠে খেয়ে হরিপদ একটু অসুস্থ হয়ে পড়েছে। হরিপদকে পাশের ঘরের বিছানায় শুয়ে লেপ কম্বল চাপা দিয়ে দাও, আর ওর জন্য চিত্তার ঝোল আর সাগুর ব্যবস্থা করো। এটাই তিন দিন হরিপদর পথ্য। আমাকে এসব খেতে হবে মামা। আচ্ছা, খেল দেখালে ডাক্তার, একটু তোমার পায়ের ধুলো দাও। তোমার পেটুক ভাগ্নে তিন দিনেই ঠান্ডা হয়ে যাবে। কড়া তেঁতো ওষুধের নাম করে কালমেঘ পাতার রস খাইয়ে দিয়েছি, আর চিন্তা নেই, ও আর চুরি করে এটা সেটা খেতে সাহস পাবে না। দারুণ বুদ্ধি তোমার, আমার পেটুক ভাগ্নেকে বেশ জব্দ করলে। তোমার শেঁকো বিষের আইডিয়াটা একেবারে জমে ক্ষীর। ক্ষীর বলতে মনে পড়লো, ভাড়ারে সত্যি সত্যি ক্ষীরের লাড্ডু অবশিষ্ট আছে নাকি? আছে আছে ডাক্তার, দাঁড়াও তোমার জন্য আনছি। গিন্নি, আরে ও গিন্নি, একটু এ ঘরে এসো তো।